বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে আসছেন অভিষেক। আবারও অভিষেকের মানবিক মুখ। নবদ্বার কর্মসূচিতে ইন্দাসে আসছেন অভিষেক। আগামী 19 তারিখ বাঁকুড়ায় আসছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে এসে তিনি বজ্রপাতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করবেন। পাখির চোখ পঞ্চায়েত ভোট, তৃণমূলের নতুন কর্মসূচি নবদ্বার। আগামী 19 মে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে পা রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো মঙ্গলবার অভিষেকের সভাস্থল খতিয়ে দেখলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি, এসডিপিও কুতুবুদ্দিন খান, ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সভায় যোগ দিতে আসার সময় গত 30 এপ্রিল বজ্রপাতে মৃত হয় এক তৃণমূল কর্মীর। এরপর অভিষেকের নির্দেশে তার পরিবারের সঙ্গে দেখা করেন দেবাংশু। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ জানান, অভিষেক শুধু যুব আইকন নন, তিনি সমস্ত তৃণমূল কর্মীর নয়নের মণি। আর্থিক সাহায্য করা তো বটেই, সেই সঙ্গে পরিবারের সকলের সঙ্গে দেখা করতে ইন্দাসে ছুটে আসছেন অভিষেক। নবজোয়ার গোটা রাজ্য জুড়ে হয়েছে। আমাদের যুবনেতা, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সকল স্তরের মানুষকে জনসংযোগ যাত্রা, কোথাও পাবলিক মিটিং, কোথাও মানুষের কাছে যাচ্ছে, মানুষের কথা শুনছে, সেরকম প্রোগ্রাম আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তরফ থেকে হবে। তো আমাদের এখানে যে সমস্ত মানুষ এর গত সভা করতে গিয়ে যারা আহত হয়েছিল বজ্রাঘাতে, নিহতদের পরিবার এবং আহতদের সাথে দাদা নিজে জানিয়েছেন যে তিনি কথা বলবেন। এটাতে আমাদের ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা ইন্দাস ব্লকের সকল মানুষের পক্ষ থেকে আমরা অবশ্যই গর্ববোধ করছি, কারণ তিনি যে মনে রেখেছেন, কারণ আমরা দেখি বিভিন্ন সময়ে নেতারা কোনোদিন কর্মীদের কথা মনে রাখে না, কিন্তু আজকে আমাদের এটাই একটা সৌভাগ্য যে যে সমস্ত কর্মীরা আহত হয়েছিলেন দাদা নিজে এসে তাদের সাথে কথা বলবেন। এটা আমাদের ইন্দাসের কাছে অনেক পাওয়া বলি আমি মনে করি। তো আমরা সেই হিসাবেই তোজ্জোর চলছে। তবে আমাদের এলাকার প্রচুর মানুষ সেদিনে উপস্থিত হবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর থেকে অষ্টআশি সকল মানুষেরই আবেগ, আমাদেরও আবেগ, আমাদের আইকন। তো তার প্রস্তুতিতে চলবেই, প্রশাসনের তরফ থেকে প্রশাসন বিভিন্ন তার নিরাপত্তা বা তার আসার ব্যাপার তারা সাজাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এবিএন বাংলা।